বয়সের ভারে নুজ্জ হলেও এখনো মনের জোরটা প্রবল, আর এই মনের জোরেই চলেছেন প্রবীণ শারীরিক শিক্ষক নারায়ণ দে। তবে শারীরিক শিক্ষক হওয়ার পূর্বে তিনি কিন্তু খুব ভালো একজন ফুটবলার, তৎসঙ্গে খুব ভালো পোল ভোল্টেজ স্পেশালিস্টও বটে। এক ডাকেই সবাই চেনেন এই শারীরিক শিক্ষককে। বয়স হয়েছে তো, তাই কথা একটু বেশি বলেন, তবে এছাড়া যে আর কি করবেন তিনি। বিশাল বড় তার বাড়ি রয়েছে কৃষ্ণনগরের নতুন পল্লীতে। বাড়ির নামটা অত্যন্ত যত্ন সহকারেই রেখেছেন তিনি, রামকৃষ্ণ ভবন। তবে এই বাড়িতে আসবাবপত্রের অভাব না থাকলেও তিনি ছাড়া আর কেউই নেই এই বাড়িতে। নিজেই বাড়িতে সব কাজ করেন, ঘর মোছা থেকে শুরু করে রান্না করা, বাজার হাট করা। এত বড় বিশাল বাড়ির রক্ষণাবেক্ষণ কিন্তু কম কথা নয়, সব কিছুই করে চলেছেন তিনি। বর্তমানে নারায়ণ নন্দীর যে বয়স, তাতে এই সব কাজগুলো করা তার পক্ষে ভীষণ কষ্টকর হলেও কিছুই করার নেই। যে সংসারের বেড়াজালে আবদ্ধ হননি এই প্রবীণ শারীর শিক্ষক, কেন সংসার গড়েননি এই বিষয়টা তার মনে মনেই রয়ে গেল। 1950 সাল, তখন 20 এপ্রিল জন্মগ্রহণ করেছিলেন নারায়ণ নন্দী। বাবা প্রয়াত চিন্তাহরণ নন্দীর জেদি ছেলে হলেন এই নারায়ণ নন্দী। অতীতের সেই জেদ আজও প্রবীণ নারায়ণ নন্দীর মধ্যে বিদ্যমান। ছোটবেলা থেকেই তিনি ছিলেন এগুয়ে। প্রগতি স্কুল দিয়েই তার স্কুল জীবন শুরু। ক্লাস 1 থেকে 8 পর্যন্ত প্রগতি স্কুলে পড়াশোনা করেন তিনি, এবং এরপর তিনি চলে এলেন উমাকান্ত স্কুলে। 1965 সাল, তখন উমাকান্ত স্কুল থেকে প্রথম দিল্লিতে সুব্রত মুখার্জি ফুটবল টুর্নামেন্ট খেলতে দিল্লি গেলেন নারায়ণ নন্দী। দারুণ খেলে সেই সময় উমাকান্ত স্কুল। 2 বছর বাদে ফের 1967 সালে আবারও সুব্রত মুখার্জি কাপ খেলতে দিল্লিতে গেল উমাকান্ত স্কুল। তখন এই দলের অধিনায়ক ছিলেন নারায়ণ নন্দী। ফুটবল তো ছিলই, সঙ্গে পোল ভোল্ট নিয়েও চর্চা করতেন তিনি। 1-2 বার নয়, পোল ভোল্টে 3 বার টানা ত্রিপুরা চ্যাম্পিয়ন হন তিনি। আগরতলা শহরের তাবড় তাবড় ক্লাবেও বেশ সুনামের সঙ্গে ফুটবল খেলেছেন তিনি। মাঠে তার পজিশন ছিল ডিফেন্সিভ ফুটবলার হিসেবে। এরপর ধীরে ধীরে ফুটবলের কোচিংও করাতে থাকেন নারায়ণ নন্দী। 1973 সালে অমরপুরের হায়ার সেকেন্ডারি স্কুলে নিজের চাকরি জীবন শুরু করেন তিনি। অমরপুরে থাকাকালীন অনেক খেলোয়াড়কে তৈরিও করেছেন তিনি, এর মধ্যে অবশ্যই বলতে হয় ফুটবলে মরণ দাস, তপন দাস, কালীপদ দাসের কথা। সাঁতারে পলু সাহা, সঞ্জয় পোদ্দারদেরও এই মঞ্চ তৈরি করে দিয়েছিলেন এই নারায়ণ নন্দী। এই সব ছাত্ররাও স্যারকে ভুলেননি, এদের মধ্যে 2-1 জন মৃত্যুর মুখে চলেও গেছেন, তবে স্যার কিন্তু এখনও তাদের প্রতি অন্তপ্রাণ। 5 বছর অমরপুর চাকরি করার পর এডিনগর স্কুলে বদলি হন তিনি। 7 বছর এডিনগর স্কুলে চাকরি করার পর ফের তাকে বদলি করা হয় বোধজং স্কুলে। তবে সততা ও নিজের জেদের কারণে এই স্কুলে খুব বেশি দিন চাকরি করতে পারেননি তিনি। অবশেষে তাকে আবার বদলি করা হয় আমতলী স্কুলে। সবটাই রাজনীতির গেরাকল ছিল। আমতলী স্কুলে থেকেও নারায়ণ নন্দী কোনো দিনই অন্যায়ের সঙ্গে আপোষ করেননি, তিনি নিজের কাজের দিব্যি চালিয়ে গেছেন। খেলোয়াড় তৈরি করতে তিনি ছিলেন একনিষ্ঠ। নিজের গাটের পয়সা খরচ করে তিনি খেলোয়াড়দের তৈরি করতেন, এক কথায় যাকে বলে খেলাধুলার অন্তপ্রাণ। তবে এই মানুষটার কপালেই জুটল না রাজ্য সরকারের তরফে কোনো সম্মান। কি বাম কি ডান, কোনো আমলেই রাজ্য সরকার ন্যূনতম সংবর্ধনা পর্যন্ত দেননি এই ক্রীড়া ব্যক্তিত্বকে, যার কষ্টটা আজও কুড়ে কুড়ে খায় এই নারায়ণ নন্দীকে। বেসরকারিভাবে তাকে অনেকেই সম্মান জানিয়েছেন, কিন্তু আজ পর্যন্ত তার 70 বছর হয়ে গেল, রাজ্য সরকারের তরফে তাকে একটি ছোট্ট গোলাপ দিয়েও শাবাশি জানানো হয়নি। এই অভিমানে তিনি আজও ভীষণ রকমভাবে অভিমানী হয়ে আছেন। এ বিষয়ে নারায়ণ নন্দী বলেন, সম্মান দিলে কাজ করার গতি আরও বেড়ে যায় প্রত্যেকেরই, যেটাই পেলাম না আমি কোনোদিনই বিগত দিনে রাজ্য সরকারের তরফ থেকে। এই মুহূর্তে আমার জীবনযাপন চলছে পেনশনের টাকা দিয়ে। আমি এই আমার প্রতিষ্ঠানের রক্ষণাবেক্ষণ করতে আসি, আর নিজের ভরণ পোষণ করতে আসি, আর আমার নিজের রিলেটিভ যারা আছে তারা হেল্প করতে আসি। অমরপুরের মরণ দাস, তপন দাস, শিমুল সরকার,
রঞ্জন বুজ্জং স্কুলের রঞ্জন দেব বর্মা, অরুন্ধতীনগর স্কুলের প্রদীপ চৌধুরী, অমরপুরে পালু সাহা, এরকম আরও অনেক আছে, আমার সব নামগুলো বলতে পারতেছি না। ও তরুণ সরকার, কালীপদ দাস, পালু সাহা, আমার চাওয়া কি আমি আমার যে যোগ্যতা ছিল সে অনুপাতে আমাকে অনার দেওয়া হয় না, সম্মান দেওয়া হয় না। কিছু দিলে, আমরা তো মানুষ, কিছু দিলে পাইলে আরও কাজের স্পিড বাড়ে, এই আর কি, আরও উৎসাহ বাড়ে। পাইছি আমি ছোটো ছোটো সম্মান পাইছি না যে তা না, কিন্তু এটি বেসরকারিভাবে পাইছি, সরকারিভাবে আমাকে এরকম বড় অনার কোন দেয় নাই, না আমি কোনো অমূল্য পাইনি, এই অমূল্য বঞ্চিত করছে। এই আমার আমি আমার যে অ্যাচিভমেন্ট, আমি অমরপুরের স্কুল সুব্রত মুখার্জি অরুন্ধতীনগর নিশি যেই তৈরি করছি, আমার ইতিহাসে কথা কইব, বিভিন্ন পত্রপত্রিকাতে উঠছে, বইয়ে উঠছে, এগুলোই তো করবো, এগুলোই তো আমার রেকর্ড। আমি নিজে ক্যাপ্টেন্সি করছি, সুব্রত মুখার্জি দিল্লিতে গেছি 1965-এ, 67-এ ক্যাপ্টেন্সি করছি, নিজে হাতের গড়া টিম ত্রিপুরা রাজ্যের থেকে নিছি, যেটি হ্যাট্রিক করতে লাগাবো পারের, নিজে খেলছি, নিজে খেলোয়াড় তৈরি করছি, টিম নিয়ে গেছি, সেই জায়গাতে আমি ক্রীড়া শিক্ষক হিসেবে সেই সম্মান পাইলাম না কেন, আমার সাংঘাতিক মনের আঘাত। বিশাল বাড়ি তার, যার নামকরণ তিনি করেছেন রামকৃষ্ণ ভবন হিসেবে। এই বাড়ি নিয়েও তিনি বললেন, এই বাড়ি তিনি এমনভাবে উইল করে দিয়ে যাবেন, যাদেরকে এটা দেবেন তারা যেন এই বাড়িটির স্মৃতিটি ধরে রাখেন, এই বাড়িটি যাতে কোনোদিনই কেউই বিক্রি করতে না পারেন সেই ব্যবস্থাই তিনি করে যাবেন। বিক্রি না করতে পারেন না, আমি এমনভাবে কাগজপত্র করে দেবো যাতে এটা প্রতিষ্ঠান থাকে, সেবামূলক প্রতিষ্ঠান, স্কুলে রইল, নার্সারি স্কুলে চললো। চোখে ইয়াপর মোটা ফ্রেমের চশমা, গায়ের চামড়া গুলোতে বয়সের ছাপ স্পষ্টই। এখন আর আগের মতো খুব একটা স্মরণ শক্তিও নেই এই প্রবীণের, কিন্তু এখনও সেই স্বাধীন চেতা মনোভাব নিয়েই দিন গুজরান করছেন যেদি এই প্রবীণ শারীর শিক্ষক। আজও প্রতিদিন দুটি চোখ শুধুই অপেক্ষা করে গেটের বাইরের দিকে তাকিয়ে, হয়তো কেউ আসবেন তার যোগ্য সম্মানটা নিয়ে। ক্যামেরায় সুমন গণের সঙ্গে অনির্বাণ দেবের বিশেষ প্রতিবেদন, নিউজ ভ্যানগার্ড।